হ্যালো ভিউয়ার, তো কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার, আপনি কি লক্ষ্য করছেন যে আপনার ফোন আগের থেকে এখন খুব বেশি গরম হয়ে যায়? মানে আপনি 5 থেকে 10 মিনিট ফোন ব্যবহার করার পরেই কি দেখতে পাচ্ছেন ফোন অনেক বেশি গরম হয়ে গেছে? অথবা আপনি ফোন কোনো জায়গায় রেখে দিয়েছেন, তখনও কি দেখতে পাচ্ছেন যে আপনার ফোন গরম হচ্ছে? যদি এমন হয় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন যে কী কারণে আপনার ফোন গরম হয় আর কী করলে এই গরম হওয়াটা কমবে, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো সেই জন্য বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে, আর চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, আপনার ফোনের গরম হওয়া কমানোর জন্য কয়েকটি সেটিং করতে হবে। তো এই সেটিংগুলি করার জন্য সেটিং ওপেন করবেন। তো সেটিং ওপেন করে একটু নিচের দিকে গেলে এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন, এডিশনাল সেটিং। তো আপনি এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে এখানে আপনি অপশন পেয়ে যাবেন, ডেভেলপার অপশন। তো আপনি এটাতে ক্লিক করবেন। তো ভিউয়ার, এটাতে ক্লিক করার পর আপনাকে একটু নিচের দিকে যেতে হবে। তো ভিউয়ার, কিছুটা নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে অ্যাপস। তো অ্যাপসের মধ্যে এখানে একটি অপশন রয়েছে, ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস। তো দেখতে পারবেন এই সেটিংটি এখান থেকে বন্ধ থাকবে। তো এই সেটিংটি আপনাকে অন করতে হবে। তো এই সেটিং অন করার ফলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করতে পারবে না, মানে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না। এর ফলে কিন্তু আপনার ফোনের যে মাদারবোর্ড রয়েছে সেটাতে প্রেশার কম পড়বে। আর আপনি হয়তো ভালো করেই জানেন যে মাদারবোর্ডে প্রেশার কম পড়লেই কিন্তু আপনার ফোনের গরম হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। তো ভিউয়ার, এর সাথে নিচে আরেকটি অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনি এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন এখানে সেট করা থাকবে স্ট্যান্ডার্ড লিমিট। তো আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাতে ক্লিক করে দেবেন। তো এর ফলেও কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করতে পারবে না, আর যার ফলে আপনার ফোনের মাদারবোর্ডে কোনো প্রেশার পড়বে না, আর যার ফলে কিন্তু আপনার ফোন অনেকটাই ঠান্ডা থাকবে, মানে একদমই গরম হবে না। তো ভিউয়ার, গরম হওয়া কমাতে দ্বিতীয় সেটিং করার জন্যে আবার আপনাকে সেটিং ওপেন করতে হবে। তো সেটিং ওপেন করে একদম নিচে যাবেন। তো নিচে এসে এখানে একটি অপশন পেয়ে যাবেন, লোকেশন। তো আপনি এই লোকেশন ওপেন করবেন। তো লোকেশনে ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। তো আপনি এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং দুটোই কিন্তু অন রয়েছে। তো ভিউয়ার, এখান থেকে আপনাকে সরাসরি এই দুটো অপশনই কিন্তু বন্ধ করতে হবে, কারণ এই অপশনগুলি অন থাকলে আপনার ফোন সবসময় ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যান করতে থাকবে, যার ফলে কিন্তু আপনার ফোন হিট হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো ভিউয়ার, এখান থেকে এই দুটি সেটিং বন্ধ করে দেবেন, যার ফলে আপনার ফোন অনেকটাই ঠান্ডা থাকবে আর গরম হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। তো ভিউয়ার, এখন 3 নম্বর সেটিংয়ের জন্য আমি আপনাকে বলবো যে আপনার ফোনটি আপনি অবশ্যই কোনো ঠান্ডা জায়গায় বসে ব্যবহার করবেন, মানে ঘরের ভিতরে বসে ব্যবহার করবেন। কারণ ফোনের মধ্যে যদি ডাইরেক্ট সূর্যের রশ্মি পড়ে সেক্ষেত্রে দেখা যাবে আপনার ফোনের গরম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য আপনি যদি আপনার ফোন ঘরের ভেতরে অথবা কোনো ঠান্ডা জায়গায় বসে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার ফোন অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে আর গরম হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। তো ভিউয়ার, এই সেটিংগুলি করার পর আপনার ফোন আগের থেকে এখন অনেক কম গরম হবে। তো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।